গ্যাসের সমস্যা ঘরে ঘরে। আজ এই আধুনিক বিজ্ঞানের যুগে এই বিজ্ঞান মননশীল মানুষের জীবনে প্রচুর সমস্যা। যে সমস্যা দেখে মানে যারা যাদের মধ্যে চেতনা আছে তাদের কিন্তু খুব হাসি পায়, তারা মনে মনে হাসে। তো আজকে এমন কোনো বাড়ি নেই, এমন কোনো ঘর নেই যে বাড়িতে কারুর গ্যাসের সমস্যা বলে কিছু নেই। এই গ্যাসের সমস্যা খুব একটা সাধারণ সমস্যা, যেখানে যদি আপনারা কোনো অ্যালোপ্যাথি চিকিৎসার দ্বারস্থ হন সেখানে বছরকে বছর কেটে যায়। সারা জীবন আপনি সেই গ্যাসের সমস্যা নিয়ে আপনাকে বাঁচতে হয়, প্রতিদিন আপনাকে গ্যাসের হাত থেকে বাঁচতে ওষুধ ট্যাবলেট ইত্যাদি খেতে হয়, এছাড়া বিভিন্ন টেস্ট তো আছেই, প্রচুর টাকা খরচ হয়, এদিক ওদিক সেদিক অনেক জায়গায় ঘোরাঘুরি হয়, কিন্তু এই গ্যাসের সমস্যা কিন্তু মেটে না। মরতে দম তক এই গ্যাসের সমস্যা আপনাদের জীবনে কিন্তু থেকেই যায়। কিন্তু একেবারে যদি সুস্থভাবে আমরা যদি জীবনটাকে আমরা দেখি, এই গ্যাসের সমস্যা কিন্তু একদম আমাদের নিজেদের কারণে কিন্তু হয়েছে, কারোর কোনো কারণে না। এই খাবার খেলে গ্যাস হবে, ওই খাবার খেলে গ্যাস হবে না, এরকম কিছুই নেই। গ্যাস থেকে যদি আমাদের মুক্ত হতে হয় 2-3টে নিয়ম পালন করলে কিন্তু আমরা গ্যাস থেকে খুব সহজেই মুক্ত হতে পারবো। প্রথমত সহজে সকালবেলায় ঘুম থেকে উঠে 2 গ্লাস হালকা উষ্ণ জল আমরা চুমুক দিয়ে জলটাকে পান করব, তারপরে ইত্যাদি নিত্য যে কর্ম হয় পটি ইত্যাদি ব্রাশ করা ইত্যাদি সেগুলো আমরা করব। এবং যে কোনো যে খাবার হয় সে কোনো খাবার আমরা অত্যন্ত ধীরে সুস্থে সময় নিয়ে চিবিয়ে সেটাকে আমরা খাবো। এইভাবে যদি খাবার খাই তাহলে খাবার খুব সহজে কিন্তু হজম হয়ে যায়। মনে রাখবে বন্ধুরা, খাবার কিন্তু অর্ধেক নিজের চিবানোর কারণে হজম হবে এবং অর্ধেক কিন্তু পাকস্থলীর কারণে কিন্তু হজম হবে। এই দুয়ের মধ্যে যদি কোনো তালমিল সেরকমভাবে না থাকে, এই তালমিলের যদি ব্যবধান থাকে, তাহলে কিন্তু খাবার হজম হতে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যাবে। 3 নম্বর যেটা রুল হলো, যে কোনো খাবার খাওয়ার পরে সেকেন্ড যে তার পরবর্তী যে খাবারটা আমরা আহারটা নেব সেটা ততক্ষণ পর্যন্ত নেব না যতক্ষণ পর্যন্ত আমার পেট ভরা থাকবে। কোনো নিয়ম নেই, 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 5 ঘন্টা হতে পারে বা 6 ঘন্টা হতে পারে। এই নিয়মটা যারা দীর্ঘদিন গ্যাসের সমস্যায় ভুগছেন তাদেরকে বলছি, একটা মিল খাওয়ার পরে যতক্ষণ না দ্বিতীয় মিল খাওয়ার জন্য শরীর তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত সেকেন্ড মিল আমরা খাবো না, এটা হলো। আর তিন নম্বর কথা হচ্ছে, খাওয়ার আগে আমরা কোনো রকমভাবে জল পান করব না। যদি জল পান করতে হয় 30-40 মিনিট আগে আমরা জল পান করে নেব যতটা খাওয়া দরকার। যারা দীর্ঘদিন গ্যাসের সমস্যায় ভুগছে তাদেরকে বলবো, যতদিন না এই গ্যাসের সমস্যা মেটে মানে সম্ভব হলে যখন যখন তোমরা জল পান করবে তখন তখন কিন্তু সেই জলটা যেন উষ্ণ জল হয় এবং চুমুক দিয়ে জল পান করবে এবং বসে জল পান করতে হবে। হলো, খেতে খেতে কেউ জল পান করবে না, খাওয়ার ঠিক পরে সঙ্গে সঙ্গে কেউ জল পান করবে না। এই খেতে খেতে জল পান করা এবং খেয়েই জল পান করার অনেকে মানে 90% মানুষের এই বদ অভ্যেস আছে, যার ফলে কিন্তু খাবার হজম হয় না এবং আমরা সহজেই গ্যাসের শিকার হয়ে যাই। যদি জল খেতে হয় খাওয়ার ঠিক 1.5 ঘন্টা পরে, ঠিক না অন্তত 1.5 ঘন্টা পরে আমরা কিন্তু জল পান করবো, এবং প্রত্যেকবার যখন জল পান করবো ঢক ঢক করে জল পান করবো না, চুমুক দিয়ে দিয়ে ধীরে ধীরে মুখে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জলের মধ্যে লালাটাকে মিশিয়ে দিয়ে আমরা তারপরে জলটাকে শরীরে নেব, এটা হচ্ছে নিয়ম। যখনই জল খাবো আমরা গরম জল খাওয়ার চেষ্টা করব, এবং এছাড়া রাত্রেবেলায় শোয়ার আগে খাওয়ার পরে মানে খাবার সেই 1.5 ঘন্টা পরে উষ্ণ গরম জল পান করতে হবে, এবং রাতের খাবার যেন কখনোই 8টার পরে না হয়। 8টার মধ্যে খেয়ে নেওয়া অবশ্যই কর্তব্য পালন, এটা করতেই হবে যারা দীর্ঘদিন গ্যাসের রোগে ভুগছে। যদি সম্ভব হয় সূর্যাস্তের আগে কিন্তু রাতের খাবারটা খেয়ে নিতে, তাহলে আমাদের যে হজম ক্ষমতাটা থাকে সেটা কিন্তু বজায় থাকবে। কিন্তু সূর্যাস্তের পরে দেহ কিন্তু হজমের কাজ করার কোনো যন্ত্র কাজ করে না, যদি আমরা সেটা খাই তাকে কিন্তু বাধ্য হয়ে সেই পাচন তন্ত্রগুলোকে কাজ করতে হয়, যার ফলে তারা খুব একটা সময় পরে তারা কিন্তু ক্লান্ত হয়ে যায়। তারপরে আমরা যতই ভালো খাবার খাই না কেন সেটা কিন্তু তাদেরকে হজম করতে অনেক কষ্ট হয়।
তো সেই জন্য বলছি, সময়ের কাজ সময় করলে আমাদের জীবনের কিন্তু অনেক কিছু আমরা বাঁচিয়ে নিতে পারবো, জীবনের লাইফটাকেও আমরা অনেকটা বাঁচাবো, এবং যেই যে অসুখ হওয়ার ফলে যে এত টাকা খরচ হয় সেটাকেও আমরা কিন্তু বাঁচিয়ে নিতে পারবো। তো এই এই নিয়মগুলো যেটা বললাম, এই নিয়মগুলো ভালো করে আরেকবার দেখে নিও ভিডিওর মধ্যে। এবং এর সাথে আরও একটা নিয়ম আমি বলে দিচ্ছি, দুপুরের খাবার এবং রাতের খাবারের পরে বজ্রাসন অন্তত 3 মিনিট করে নিশ্চয়ই সবাই করতে হবে। তাহলে খুব তাড়াতাড়ি এই বজ্রাসন করলে যে পেটের মধ্যে চাপটা পড়বে রক্ত, যে সেটা কিন্তু খুব মানে খুব তাড়াতাড়ি হবে। স্বাভাবিক নিয়মে যদি খাওয়ার পরে আমরা হাঁটাহাঁটি করি, যতটা না শরীরে রক্ত সারা দেহে কিন্তু ছড়িয়ে যাবে, কিন্তু খাওয়ার পরে যদি আমরা বজ্রাসন করি, সেই পশ্চারে কিন্তু রক্তটা আমার পায়ের নিচে যাচ্ছে না, কোমরের নিচে যাচ্ছে না, সেটা কিন্তু পেটেই থেকে যাচ্ছে। সেই থেকে থাকার ফলে যত রক্ত যাবে তত তাড়াতাড়ি পাকস্থলী নিজের কাজ করবে এবং হজম প্রক্রিয়াও খুব তাড়াতাড়ি হবে। এবং এছাড়া আমি বলবো, দুপুরবেলায় খাবারের মধ্যে মশলা তৈরি করে নিতে, জিরে ধনে এবং তেজপাতার একটা মিশ্রণ হয়, সেই মিশ্রণটাকে তৈরি করে এক চুটকি ডাল বা যে কোনো খাবারের মধ্যে দিয়ে দেবে, তরকারির মধ্যে দিয়ে খাবে। এটা করলে খুব তাড়াতাড়ি যে আমাদের যে গ্যাসের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে কিন্তু আমরা খুব সহজে তোমরা মুক্ত হতে পারবে। এবং এর সাথে যদি কিছু হালকা যোগাসনও করা যায়, পেটের যোগাসন বা আসন ব্যায়াম করা যায়, তাহলে এর সাথে আরও খুব তাড়াতাড়ি দ্রুত লাভ করবে। তো গ্যাসের যেটা সমস্যা রয়েছে এই নিয়মটা যদি পালন করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা এই গ্যাসের সমস্যা থেকে মুক্ত হতে পারবো।